আপনার বাড়িতে যদি 0 থেকে 5 বছর পর্যন্ত কোনো বাচ্চা থেকে থাকে এবং আপনি যদি তার আধার কার্ড তৈরি করতে চান, এখন থেকে আপনি কিন্তু সেই শিশুটির আধার কার্ড বাড়িতে বসেই তৈরি করে নিতে পারবেন। এজন্য আপনি কিন্তু অবশ্যই তার নামটি অনলাইনে নথিভুক্ত করে রাখবেন এবং পরবর্তীকালে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে আপনার বাড়িতে এসেই সেই শিশুটির আধার কার্ড এনরোলমেন্ট করে দেওয়া হবে। তো অনলাইনে আপনার শিশুটির নাম নথিভুক্ত করার জন্য প্রথমে আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। গুগলে টাইপ করবেন ccc.cept। তো দেখুন, প্রথম যে লিঙ্ক অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট সার্ভিস রিকোয়েস্ট, এই লিঙ্কে ক্লিক করবেন। তো দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটটি আমাদের সামনে হাজির হয়েছে। এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখব, আপনি লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে দেখুন সার্ভিস রিকোয়েস্ট, অর্থাৎ আপনি যদি আপনার বাড়ির বাচ্চাটির জন্য নতুন আধার কার্ড তৈরি করতে চান, তো সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটে তার নামটি নথিভুক্ত করে রাখবেন। তার জন্য নিচে দেখুন কিছু ডিটেলস পূরণ করতে হবে। এখানে দেখুন নেম, অর্থাৎ এখানে সেই শিশুটির নাম টাইপ করে দেবেন, অ্যাড্রেস টাইপ করে দেবেন এবং নিচে দেখুন ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এখানে আপনার একটি ভ্যালিড ইমেল আইডি পুট করে দেবেন। তারপর নিচে দেখুন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে পুট করে দেবেন। তারপর নিচে দেখুন একটি অপশন আছে সিলেক্ট সার্ভিস, তো এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো আমরা ইন্ডিয়ান পোস্টের যে সার্ভিসের জন্য আমাদের নামটি এন্ট্রি করতে চাই সেই সার্ভিসটি এখান থেকে সিলেক্ট করতে হবে। একদম নিচে দেখুন আধার সার্ভিসেস বলে একটি অপশন আছে, এটি সিলেক্ট করবেন। তারপর নিচের অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন দুটি অপশন দিয়ে দিয়েছে, প্রথমটি হলো চাইল্ড আধার এনরোলমেন্ট এবং দ্বিতীয়টি হলো মোবাইল আধার লিঙ্কিং। তো আপনি যদি আপনার বাড়ির বাচ্চার জন্য একটি নতুন আধার তৈরি করতে চান এবং তার জন্য অনলাইনে নাম নথিভুক্ত করতে চান, তো সেক্ষেত্রে প্রথম অপশনটি সিলেক্ট করবেন এবং আপনি যদি আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সংযুক্ত করতে চান, তো সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর অপশনটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করছি। তো এখানে সমস্ত ডিটেলস পুট করার পর নিচে দেখুন রিকোয়েস্ট ওটিপি বলে একটি অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে। ওটিপি পুট করার পর নিচে দেখুন একটি অপশন আছে কনফার্ম সার্ভিস রিকোয়েস্ট, এই অপশনে ক্লিক করবেন। তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে একটি মেসেজ শো করছে, রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি, এবং নিচে দেখুন একটি রেফারেন্স আইডি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি আপনার বাড়ির বাচ্চাটির জন্য একটি নতুন আধার কার্ড তৈরি করতে চান, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে খুবই সহজে তার নামটি অনলাইনে রেজিস্টার করে রাখতে পারবেন এবং পরবর্তীকালে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে আপনার বাড়িতে গিয়েই সেই শিশুটির একটি নতুন আধার কার্ড এনরোলমেন্ট করে দেওয়া হবে। আপনি যে অনলাইনে সার্ভিস রিকোয়েস্টটি পাঠালেন তার জন্য নিচের রেফারেন্স আইডি নাম্বারটির মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন। উপরের দিকে দেখুন একটি অপশন আছে ক্লিক টু ট্র্যাক ইউর রিকোয়েস্ট, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। তো এখানে দেখুন এন্টার ইউর মোবাইল নাম্বার অবলিক রিকোয়েস্ট রেফারেন্স নাম্বার। তো আমি এখানে যে রিকোয়েস্ট রেফারেন্স নাম্বারটি সেটি পুট করে দিয়েছি। তারপর নিচে দেখুন ফেচ বলে একটি অপশন আছে, এর উপরে ক্লিক করছি। তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে স্ট্যাটাস শো করছে। তো এইভাবে খুবই সহজে আপনি কিন্তু নতুন আধার কার্ড এনরোলমেন্ট করার জন্য অনলাইনে রিকোয়েস্ট সাবমিট করতে পারবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি কোনো না কোনো দিন আপনার কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।